এই বেটি কোথাকার কোন বেটি ব্রাহ্মণবাড়িয়া সমাজের আসমুদের মাটিতে থাকা আমরা আসতে দিব না। আমরা ভোটের দিন কেউ ভোট কেন্দ্রে যাব না, এই ইলেকশনে আমরা কেউ জনাব উকিল আব্দুল সাত্তারের পক্ষে কোনো কাজ না করি। আপনাদের সন্তানকে বিচ্ছেদ করেছে, আপনাদের নেতা সম্পর্কে আপত্তিকর কথা বলেছে, আমাদের গায়ে লেগেছে, আমরা ভোট জিতেছি। আমরা বলেছি 1 তারিখ নির্বাচন পর্যন্ত রুমিন ফারহানা আসলে ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে আসতে পারবে না, আমরা তাকে আসতে দিব না। আর সামনের নির্বাচন এইভাবে আমরা করতে দিব না। আমরা জানে মালে যা আছে আমরা সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলব। নির্বাচন প্রতিহত করতে আমরা গণতান্ত্রিক ধারা কেটে সম্পন্ন রাখতে চাই, যেহেতু সে বলেছে নির্বাচন প্রতিহত করবে। কেউ যেন একটা ভোট না চাই, কেউ যেন ভোট কেন্দ্রে না যায়, এবং এবার দল অত্যন্ত কঠোর অবস্থানে আছে। এই নির্বাচনকে সফল করা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের প্রত্যেক নেতা কর্মীর পবিত্র দায়িত্ব এই নির্বাচনকে সফল করা। এই সরকারের জন্মগ্রহণ করে নাই, আসমুদ্দিনের জন্মগ্রহণ করে নাই, আচ্ছা বলে আমি সরকারের আসমুদ্দিন এক কোনায় বসে বলে এই নির্বাচন আমরা প্রতিহত করব। উনি ওনার মতন ইলেকশন করুক, উনি ওনাকে তো পাশ করায় আনা হবে, এটা তো আসলে কোনো ভোট হচ্ছে না, আপনারাও বুঝতে পারছেন। একটা কলা গাছ দাঁড়াইলো এখন ওনার সাথে পাশ করবে, ওনার কোনো ভোটই নাই, বিএনপির ভোটও ওনার নাই, আওয়ামী লীগের ভোটও ওনার নাই, সুতরাং যেই দাঁড়াবে সেই পাশ করবে, এই ঝুঁকিটাও আওয়ামী লীগ নিতে চাচ্ছে না। সেই কারণে আওয়ামী লীগের যারা প্রার্থী ছিল তারা সবাই বসে পড়ছে, উনি সম্ভবত ওনাকে ডিক্লেয়ার দিয়ে পাশ করায় দেওয়া হবে। আপনাদের সন্তান তবু আমরা বলি, আমরা এই হরলায় পাখি মজুরিটা থেকে প্রতিটি নির্বাচনে যেভাবে সন্তানদেরকে আমরা নির্বাচিত করেন, বিএনপিতে এত বড় একটা দল, এত মানুষের সমর্থন, এত মানুষের ভালোবাসা, এখানে একজন দুজন মীর জাফরি করলো কি করলো না তাতে কিচ্ছু যায় আসে না।